এবার আপনারা শুনতে পাচ্ছেন আমি মোহাম্মদ মনিরুদ্দিন হরিণের জারি তুলে দিচ্ছি। আমার বিশ্বনবী কেমন করে হরিণে চিনলেন এবং নবী আমার কেমন করিয়া হরিণে আবার চিনে ফেলে দিলেন, এবার সেই রকম আপনারাও বিশ্বনবীকে চেনার জন্য চিন্তা ভাবনা করবেন। এবার হরিণ জবে বাচ্চা হলো, ওরে হরিণের পেট খালি হলো, হরিণ কান্দিয়া বলে এবার শোনো আল্লাহ কইয়া বানাবি তাড়াতাড়ি আজও তুমি ফজর করিয়া দেও গো, তাড়াতাড়ি আজও তুমি ফজর করিয়া দেও, আল্লাহ পেটে রাখি দে আমার জীবন সোজা যায়, ও আল্লাহ পেটে রাখি দে আমার জীবন সোজা যায়। আল্লাহ দয়ালু ছিল হরিণের কথা শুনিয়া আল্লাহ পাক সুন্দর আত করিল ফজর গো, আল্লাহ পাক সুন্দর আত করিল ফজর। এবার আজ যখন ফজর করিল এবার হরিণে তাই কি করিল, দুই বাচ্চা রাইখে দিল জঙ্গলের ভেতর, হাইরে দুই বাচ্চা রাইখে দিল জঙ্গলের ভেতর, এবার বাচ্চা দুটিয়া রাইখে দিয়া হরিণ কি করিল, আহার করিতে হরিণ চলিল তখন, আহার করিতে হরিণ চলিল তখন। শিকার করিতে তারা চলিল তখন, ওরে শিকার করিতে যারা হরিণ দেখিতে পাল, ওরে ছয়জনে বুদ্ধি করিয়া এবার হরিণের গলা রশি দিয়া বান্দিয়া রাখলো হরিণ খেজুর গাছ পালায় গো, বান্দিয়া রাখলো হরিণ খেজুর গাছ পালায়, আমার দয়াল নবী মুস্তফায় রাস্তা দিয়া হাঁটিয়া যায়। যাইতেছে দয়ার নবী জবান খুলিয়া দেও গো, যাইতেছে দয়ার নবী জবান খুলিয়া দেও, আমি দয়ার নবীর সঙ্গে দুটা আলাপ করে নেই, এবার হরিণের দোয়া এবার আল্লাহ পাক কবুল করিল, মানুষের মুখের মতো জবান খুলিয়া দেয় গো, মানুষের মুখের মতো জবান খুলিয়া দেয়।
que durga escola ebar horin kandia bole shono allah habibul horin kandia bole ore shono amar doyal nobi allah ra habib apne amra jani bolgo allah ra habib apne amra jani ta tobae rasta diya hatiya jai horin ekta banda dekhe khejur gas palae go horin ekta banda dekhe khejur gas palae nobi amar bolchisen e horin তোমরা আমাকে কেমন করেছিলে হরিণ বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আকাশ দিয়ে পাখি উড়িয়ে দেয় তার ছায়া মাটি পড়ে আপনার কোনো ছায়া নাই নবী গো তাই আপনাকে চেনা গেল আপনি রহমতুল্লিল আলামিন হরিণ বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর গর্ব থেকে আল্লাহ দুটিয়া সুন্দর দুটিয়া বাচ্চা দান করলেন এই বাচ্চা দুটিয়াকে আমি গর্তর মধ্যে থিয়া আহার করার জন্য আমি চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে ছয় শিখেরি আমার গলায় রশি দিয়া খাজুরের গাছের তলে বন্ধ করে রাখলো হুজুর তাই আমার বাচ্চা হাইরে দুধ বেগর ছটফট করে না খায় মারা যাচ্ছে আপনি দয়া করিয়া আমার বদলে একটু জামিন থাকেন আমি আনা বাচ্চা দুধ খাওয়াইয়া আল্লাহ রহমত আপনার কাছে আসে হাজির হম ও আমার দয়াল নবী গো তোমার
দিদি বলে আপনি বলি ছাপায়তে একটার বদল তিনটে হরি আসবি এই
আপনারা এতদিন আসেন হাসিতে খেলিতে, আজকে কোন কান্দি আসতেছেন? আরে হরিণ বলে আমি আহার করার জন্য চলে গেছিলাম, তাই ছয় শিখেরই আমার গলা রশি দিয়া খাজুরের গাছের তলে বন্ধ করে রাখলেন। তাই ওই দিক দিয়ে আমার বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে মা, তাই এমনি করে আমি দিনের নবী যাবিন থিয়া কয়েক মিনিটের জন্য এ বাচ্চা আমি তোমার কাছে চলে এলাম, তোমরা তাড়াতাড়ি দুধ খাওয়াও, হায় দেরি করো না। বাচ্চা বলে মা চলেন আমরা বিশ্বনবীর কাছে, চলে যাই মা, যে নবী সাপায়ত না করলে আমাদের কোনো উপায় নাই মা। ও আম্মা গো ওই নবীকে আপনি বন্ধ রাখিয়া যাবিনী রাখিয়া আপনি চলে আসছেন মা, কাফেরেরা হাইরে বা ছয় শিখেরি আমার বিশ্বনবী ব্যান কত যাতনা দিচ্ছে মা, চলেন নবীর কাছে যাই, ওই নবীকে যাবিনী রাখিয়া ওই নবীকে বন্ধ থিয়া আমাদের পক্ষ দুধ খাওয়া হারাম হারাম হয়া যাবে। ওরে চলেন আমার মা জানুনি নবীর কাছে দাঁড়াই, ওই নবীকে যাবিনী রাখিয়া তনে দুধ খাওয়া হারাম। আগে আগে হরিণ যাচ্ছে দলার নবীর কাছে, পেছনে তার বাসা গুলিয়া দৌড়িয়া দৌড়িয়া যায়, কিন্তু গুণ হয় ছয় শিখেরি দয়ার নবী বাবা পরীক্ষা করার জন্য এক এক করিয়া হরিণের গাও ছয়টা তীর মারে, তীরের কারণে জ্বালান হরিণ বলিয়া যায়।
কবির কাছে কালেমা পড়িয়া হরি নদাবান কালেমা পড়িয়া নবীর কাছে আল্লাহ রসে নিল বনের পশু নবী গেছিল আমরা মানুষও চিনলাম না মুসলমান হলে কপালে গেছে রে কান্দিলে চুকে তারে কপালে এই রকম সবাই জানি নবীর সিনেমা যায় নবীর পরম মহাপদ বাবা সবাই করিয়া যায় তাই দেখিয়া ছয় শিখারি নবীর কাছে মুসলমান হইল এই কলেমার মধ্যে আছে ভাই চব্বিশ টেহর হব যদি করে ধরারে ভালাই একদিন আমি পালা গালে দাড়ি তুলেই দেব আল্লাহ যদি বাসে আমার থয়ে আপনার দোষ আছে কত দাড়ি শুনবে সবাই করিয়া পাশ নামাজ সবাই করিয়া নেবে নে ভালাই নামটি আমার মনির মিয়ার আমি সমাজে জানাই তবে আল্লাহ যদি পাশে রাখে সারি লাইনে অভাব আমার আমার কিন্তু মুখস্থল আছে ভাই আল্লাহ পাকে রহমতে আপনাদের দোয়ায় এই পর্যন্ত আমি বিদায় নিলাম সালাম দেখি কিন্তু ভাই হাদিস কোরআন মাটি আল্লাহ রহমতে আপনাদের দুবাই আছে কিছু সবাই মিলে শুনবেন দাদা ভাই আমি সালাম